বাইপাসওয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। প্রযুক্তি দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। মানুষের দৈনন্দিন জীবনে চলার পথগুলো যেমন সহজ করে দিয়েছে প্রযুক্তি, তেমনি মানুষের প্রতিটি ইচ্ছে ভালোবাসা গ্রাস করেছে। আর বর্তমান সমাজে বিশেষ করে প্রবাসীদের মধ্যে প্রযুক্তি ব্যবহার করে বিয়ে করার প্রবণতা উল্লেখযোগ্য হারে বেড়ে চলেছে। কিন্তু সমাজে এ ধরনের বিয়ের ব্যাপারে পক্ষ বিপক্ষ মত ও সংশয়ের সৃষ্টিও হচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারের ভিডিও কলের মাধ্যমে নিশাত নামের HSC এক শিক্ষার্থী বিয়ে করেছেন। তিনি বললেন, নবম শ্রেণীতে পড়াশোনা করা অবস্থায় সে ফেসবুক ব্যবহার করত, যার ফলে আহসান হাবিব নামে এক ছেলের সঙ্গে তার পরিচয় হয়। এক পর্যায়ে ফোন নম্বর আদান প্রদানও হয়। হঠাৎ একদিন আহসান প্রেমের প্রস্তাব দেয় নিশাতকে, রাজি না হলে তাকে ভিডিও কলের মাধ্যমে দেখানো হয়। আহসান গলায় ফাঁসি দিচ্ছেন, শেষমেশ রাজি হন নিশাত। প্রেম চলতে চলতে একটা সময় আহসান বিয়ের প্রস্তাব দেয়। তখন আমার পরীক্ষা চলছিল। আহসান জেদ ধরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিয়ে করি। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের বিয়ে হয়। গত 6 এপ্রিল বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্টে এসব তথ্য উঠে এসেছে। নিশাত বলেন, আমি কখনো ভাবিনি ফেসবুকের মাধ্যমে প্রেম করব আর সেটা বিয়ে পর্যন্ত করাবে, আবার এত কষ্টও পাবো। কারণ আমার জানা ছিল না আহসানের আরেকটি বউ আছে। শেষ পর্যন্ত আমাদের এই সম্পর্ক নষ্ট হয়েছে মামলা করে। এমনই আরও একজন জসীমউদ্দিন ভুঁইয়া, রাজনৈতিক এই নেতা প্রযুক্তির মাধ্যমে হেনস্থার শিকার হয়েছেন। তিনি জানান, হঠাৎ একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন তার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে। তার একদিন পর জসীমউদ্দিনের আইডি থেকে খারাপ ছবিও পোস্ট করা হয়। এতে করে তিনি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং রাজনৈতিকভাবে কিছুটা সমস্যাও পড়েন। ফেসবুকের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হন মোনালিসা। তিনি 2015 সালে সামাজিক এই যোগাযোগের মাধ্যম জসীম নামের এক ব্যক্তির সাথে প্রেমে জড়ান। তারপর তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়, আবার একটা সময় তাদের সম্পর্ক শেষও হয়ে যায়। তিনি জসীম ফেসবুকে বিভিন্ন পেজে তাদের অন্তরঙ্গ ছবি শেয়ার করে দেন। এতে তিনি আত্মহত্যার পথও বেছে নিয়েছিলেন। মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোহিত কামাল বলেন, ফেসবুকের মাধ্যমে উঠতি বয়সী মেয়েরা এবং বৃত্তশালীদের সুন্দরী গৃহবধূরা ফাঁদে পড়ে যাচ্ছে। একটা ছেলে সুন্দর একটা ছবি দিলে তাদের ভালো লেগে যায়, তারপর থেকেই শুরু হয় জটিলতা। আর এর থেকে বাঁচার উপায় হিসেবে তিনি বাবা মার সচেতন হওয়ার কথা বলেন। একই সাথে কম বয়সী ছেলে মেয়েদের কাছ থেকে স্মার্টফোন দূরে রাখার পরামর্শও দেন। ধন্যবাদ আপনাদের সকলকে।